হচ্ছে শ্বশুরবাড়ি শিবনগর। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজব্যান্ড ডক্টর প্রীতম দেব। আর সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে, তখন আমি উঠছিলাম, আমার শাশুড়ি মা উঠছে, সেটা গেছে গেট খুলছে, গেট খুললে সেটা দেন শাশুড়ি মা দেখছে কিন্তু চার পাঁচজন লোক আইছে। হ্যাঁ, তো তারা চাঁদা লিখাইছিল, দুর্গাপূজার চাঁদা লিখা, তো তারা কইতাছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদা, কত, দেড় হাজার। হ্যাঁ, দেড় হাজার এক টাকা লিখছে, লেখা দিয়েছে। তখন কইছে গত বছরও তারা অনেক অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে। তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা কইছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতেছি, আমরা কিন্তু করছি না। তো কইছে 500 টাকা ধরা দিয়ে কইছে 500 টাকা নেন, ব্যাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা কইছে না এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি 1700-এর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে 1500 টাকাও টোটাল মিলিয়ে দিতে লাগবো, 3-4 হাজার টাকা দিতে লাগবো। তো আমরা কইছি না এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা কইলো তো পারতাম না, 500 টাকা হইলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি নিতে দিতে পারতাম। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কি হয়েছে, তখন আমি ঘুমিয়ে আসলাম, তখন আমার দেহর গিয়েছিল তারা ধরছে। হ্যাঁ, সে তার সাথে কথা কইতে আসে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদীচী ক্লাবের সদস্য, মেম্বার সদস্য তারা 5-6 জন আসছে। হ্যাঁ, নাম জানি না, তারা উদীচী ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মারধর হয়েছে, আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কিভাবে পুরুষ মানুষে ধাক্কা দিতে পারে আমি জানি না, এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো। তখন হে গিয়া কয়ে কী হয়েছে, আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা, কয়ে টাকা দে নাইলে এই পাড়াতে কেমন থাকো তারা আমি দেখাই দেবো। এমনি কইছে, তখন গিয়া শুনছে, হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে, শুনছে পরে দিয়া কয়ে দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে এইবার আমি দেখালো, আমি আগেরবার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপাই করে হেরেক ঘুষি মারছে, ফোনটা নিতে গিয়ে হেরেক ঘুষি মারছে, না আছে নোজ ব্লিডিং হয়েছে, হ্যাঁ আইস আমি দেখাই আনছি, আর আমার হাজবেন্ডও আইসে এখানে। হ্যাঁ, কথা বলে প্রথম থেকে শুরু করি, গত বছর প্রত্যেক বছরই তারা চাঁদার লিগা এরকম করে আমরা মানে জুলুম করে, এটা চাঁদা না, এটা এটা এক্সটর্শন, সিম্পল কথা। কীরকম, আপনার যা লেখছি তা দিতে হইব, 1500 টাকা 2000 টাকা আমরা যা লিখবো তা দিতে লাগবো, এর থেকে 1 টাকাও কম মানতাম না আমরা। আমরা বাড়িতে কেউ চাকরি করে না, যা আছে চেম্বার দিয়ে, প্রাইভেট চেম্বার দিয়ে চলি, ঠিক আছে। তারা আমি এখানেও চাঁদা দিই, যেখানে বিজনেস আছে সেখানেও তো চাঁদা দিই, সবখানে চাঁদা দিয়ে, তারা এখানে 2000-2500 টাকা চাঁদা, 1500 টাকা চাঁদা পসিবল হয়ে ওঠে না, যা জিনিসপত্র যা দাম তার মধ্যে দিয়া তারা চাঁদা দিতেই লাগবে। গত বছর এটা নিয়ে আসি, আমি বলছি 500 টাকা দিছি চাঁদা, তারা লেখছে 1500 টাকা, 1500 টাকা দিতে পারতাম না আমি, 500 টাকা দিছি মানত না তারা, গালিগালাজ এই সে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ সবার সামনে, নিজে ডক্টর, বাড়িতে মেয়ে আছে, মানে ওয়াইফ আছে আমার, বাড়িতে মা আছে, পাড়াতে একটা দাম আছে, এখানে আমি দেখবো অ্যাবিউজ করা কি ঠিক না, গালিগালাজ করবো, আর এসে আমি কমপ্লেন করছি পুলিশ থানা যে এরকম এরকম গালিগালাজ করছে। তারা ডায়েরিতে নোট করে রাখছে, গতবারের ডেট খুললে দেখেন পাইবেন আপনার প্রমাণ, তারা নোট করে রাখছে। তারপরে সেটিং শুরু হয়েছে, দেওয়া যান এলে দেখান কেমনে চলাফেরা করেন, বাইক ভেঙ্গা দিন, গাড়ি ভেঙ্গা দিন, এইসব তো আমি পাত্তা দিছি না। ওরাও পাঠাইছি আবার, 500 টাকা পাঠাইছি, 500 টাকা পাঠাইছি, 700 টাকাও দিব বলে ট্রাই করছে, না 1500 টাকার নিচে 1 টাকা মানত না তারা। আচ্ছা গেল, গত বছর গেল কালী পূজাও লক্ষ্মী পূজাও দিলে তারা জ্বালাইছে আমারে। তারপরে এই বছর শুরু হয়েছে, ভাবছি যে এই বছর আমি আর যাইতামই না, মারে পাঠাম, কারণ গালিগালাজ করে লজ্জা লাগে। মা গেছে সকালে, এখন মার উপর শুরু করছে চিলিচু, শীতকাল চলে গেছে, সকাল 8টার সময় কলিং বেল টিপ দিয়েছে, মা বাড়িয়েছে, কেউ না কেউ হয়তো আসে, চিৎকার চেঁচামেচি শোনা যেতেছে, চিৎকার চেঁচামেচি শোনা দেওয়ার পরে আমি কী হইল রে ভাবছি চাঁদান নিয়ে গিয়েছে। আমি না এবার আমি কিচ্ছু কইতাম না, শুধু ফোন রেকর্ড করবো, ফোনটা দিয়ে রেকর্ড করুন, প্রুফ থাকবো আমার কাছে, ফোনটা নিয়ে বাইরেছি রেকর্ড করতাম, তেরে আইসে এখান থেকে আরেকজন পেছন, প্রায় 5 জন আছে দাদা, একজন টাকা, এ ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটালো, ফোনটালো, মানে ফোনটা যেমন মানে তারার যেমন আমি মানে আগস্তরে লিয়ে গেছি আর কি, এটা ফোনটা পাইলি তো তারা প্রমাণটা পাই যাবে, ফোনটালো, ফোনটা ধর, ফোনটা ধর, দৌড়ে এসে না আমার থাপড়ায় মাপড়াইয়া কেমনে খাবলা খাবলি করে কেমনে ফোনটা নিত। এই পাশাপাশির মধ্যে আমার ফোনটার স্ক্রিন গেছে, স্ক্রিনটার মধ্যে ক্র্যাক পড়ে গেছে, আর কোন দিকে আমারও পিছের মধ্যে খামচি খামচা খামচি নিশান আছে, আমার মারে ধাক্কা দিছে, আমার ছোটো বাইরে কোন সময় যে নাকে লাগছে আমি নিজেও কইতাম পারি না, আর তাইনের নাকে কোন সময় লাগছে আমিও কইতাম পারি না, কারণ খাপ লাগালে 5-5 জন শুরু করছে, 3-4 জন মারে আমার থেকে কেমন ফোন লয়ে যেত, ফোনের মধ্যে কী জানি আমি রেকর্ড করে লেছি, এটা কইরা সেরা আলটিমেটলি দেখা যায় তাদের নাক যে রক্ত পড়তেছে,
ঠিক আছে আমার ইহা চলছে আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে তারপর ক্ষান্ত হইছে পাড়ার মানুষজনও বাড়িছে তারা ক্ষান্ত হইছে চিৎকার দিয়েছে এখান থেকে দেখখানে মুখে আমি পাড়াত থাকস পাড়াত থাক পাড়ার থেকে উচ্ছেদ করে দেবো বাড়ি বেসতে দিতাম বাড়ি বাড়ি তোর জ্বালাই দিব এই করবো সেই করবো এখন শুনতেছি রাস্তার থেকে তারা হয়েছে লাঠি নিয়ে আসে আমি কই যেতাম কোনো থানাতে আইসি থানাবাবু কইছে সাপোর্ট করছে কইছে যে আপনি এফআইআর দেন আমরা ইনভেস্টিগেট করে দেখি আমার খালি একটাই জিনিস বাড়িতে বেবি আছে 18 মাসে অ্যাটলিস্ট সিকিউরিটিটা আমার ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আমি ট্যাক্স দিই যা দিই ত্রিপুরাতে আসি সব কিছুই তো করতেছি কিন্তু সিকিউরিটি তো ইম্পর্টেন্ট না আমার খালি এটাই আর যে আর কিছু না তারা কতজন আসছিল আপনার বাড়িতে 4 থেকে 5 জন এবং আমি জানি না আমার কইছে কথা কইব সেক্রেটারির সাথে আমি ডায়েরিতে লেখা গেছি তখন কইছে এফআইআর দল লাগতো না আপনি ডায়েরিতে লিখা দেবে ডায়েরিতে লিখা দেবে কি বলবো দেখেন আমি মনে করি মুখ্যমন্ত্রী যেটা কইতেছে আমাদের শ্রদ্ধেয় মানিক সাহা স্যার তাই নিয়ে ঠিকই কইতেছে কিন্তু কথাটা হয়েছে কি তাই নিয়ে উপর লেভেলে যা কইতেছে গ্রাউন্ড লেভেলে প্রত্যেকে নিজের মস্তান মনে করে সত্যি কথা যেটা গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা অলিগুলির সবাই নিজের মস্তান মনে করে এখন ধর ওনার কথাটা হয়তো তার মাথা দিয়ে ঢুকতেছে না সেজন্যই তো তারা এইসব করতেছে এখন কী চান আপনি আমি চাই শান্তিতে যাতে থাকতে পারি আর একটা মায়ের পূজা যে যতটুকু পারে দেখ না যে যতটুকু পারে ওয়েস্ট উদিচি ক্লাব সত্যি কথা উদিচি ক্লাব একটা ছোট্ট একটা ক্লাব ঠিক আছে এক কাঠামোর পূজা হয় ওয়েস্টার্ন ক্লাব কত বড় ক্লাবটা এর থেকে আখরা রোড ওয়েস্টার্ন ক্লাব তারা আমার থেকে কিছু করে না স্যার আপনি যত দেবেন আমি লিখে নিই আমি 500 টাকা 600 টাকা দিয়ে দিই 700 টাকা দিয়ে দিই ঠিক আছে তার কিচ্ছু করে না মায়ের পূজা যে যত পারে দিব ওইটা এটা যা যা সাধ্যের উপরে এটা তো কোনো এক্সট্রাশনের কিছু না দুটোই লাগবে তারা এসেরা 1,500 2,000 2,500 এরকম করে তারা মানে আমার নাম ডক্টর প্রীতম দেবরা কি করেন আমি পেশায় দন্ত চিকিৎসক আমার মা গেটের বাইরে গেছিলো তারা কলিং বেল দিয়েছিলো এর লেগে মা গেটের বাইরে গেছিলো তার আনতে মানে কে আইসি দেখতো গ্যাসে দেখে চাঁদার জন্য আছে ঠিক আছে চাঁদা লিখছে 1,500 টাকা চাঁদা লিখেছে ঠিক আছে 1,500 টাকা লিখেছে কিছু করেনি তবে তারা বললো যে লাইক লাস্ট ইয়ারের যে চাঁদা আছে এটার সঙ্গে দেবো এটার সঙ্গে দেওয়ার লাগবে আনলে আমরা মানে ঘরে তোমরা থাকতে চাইতাম না তোমরা তোমরা উড়াই দেবো বেসন লাগবো তোমার জায়গা এমন করে সে আমরা শাসাইতেছি আমরা লাইক তোমরা থাকতে দিতাম না তোমরা হেলে তুমি যদি আমরা চাঁদা না দো 3,000-4,000 চাঁদা দেওয়া লাগবো আমি থাকতে দিতাম না তোমরা তখন চেঁচামেচি হইতেছে সিলিয়াস দিয়েছে তো আমি আর দাদা আমি আর দাদা আসলাম ঘুমায় আমি দাদা ঘুমায় তো আমি আমি আর দাদা বাড়িছি বাড়ির দেখি চিল্লা চিল্লি হচ্ছে ফোন লিয়ে বাড়িছি রেকর্ড হয়েছে রেকর্ডের মধ্যে মানে রেকর্ড করেন দিকা ফোনটা দিয়ে আসলে আমি রেকর্ড করতেছি তারা দৌড়ায় দৌড়ায় আইসে ফোনটা দিত রেকর্ড কি লিখা করতেছি আমরা এটা লিখে ফোন লইতে আসে ফোন লিয়ে আসে ফোন ভেঙ্গা লেছে একদম ফোন টোন ভেঙ্গা সেরা একদম মানে রেকর্ড হইতেও দিত না লাইক তো আমার দাদা খালি গাও আসলো দাদার বাইর করে ঘরের থেকে বাইর করে 4-5 জন ঘরের থেকে বাইর করে মানে লাইক মারণের অবস্থা এটার মধ্যে আমি গেছি বাসাইতো আমার নাকের মধ্যে মারছে আমি একটু আগে আইজেন থেকে ডাক্তার রিপোর্ট ডাক্তার দিয়ে আনছি নাকের থেকে ব্লিডিং হতে ছিল আমার মারছে আমার তো তারা মানে লাইক আমার চাঁদা দেওয়ানি লাগবো ঘরের ভিতরে রিক্ষা সেরা আমার মারে ধাক্কা দিই ঘরের ভিতরে রিক্ষা সেরা মারে আয়াসিরা ধাক্কা মেরে সে ওয়ালের মধ্যে ফেলে দিচ্ছে অভি মানে এটা কি হয় একজন মহিলারে এমনি কোনো পুরুষ এমনি ধাক্কা মারেনি ফার্স্ট সেকেন্ড থিং এসে গিয়া তুমি চাঁদা দিতা এটা আমরা দুর্গাপূজা ঠাকুরের নাম এটা আমরা মনের থেকে আইয়ে শ্রদ্ধা মনের থেকে আইয়ে এই সব মনের থেকে আইয়ে মনের থেকে আমরা দেবো তারা এখানে জুলুম করতেছে এখানে 5,000-6,000 টাকা মানে চাঁদা নিত এটা এটার কী মানে এটা তোমরা যদি পূজা ইয়ে করতে চাও পূজা আমরা মন ভালো মনে করি যাতে ভালো একটা হয় পূজা একদম তার সকালবেলায় সেরা এমন ঝগড়া টগড়া করে সেরা এমন করতেছে এটি মানে কী বলতে আমার আর এমনি নাক টাক ফাড়ায় সেটা এমনি এই মুখ্যমন্ত্রী খুশি চাঁদা নিয়ে এমন যাতে না হয় তবুও তারা এমন এইসব করছে মানে কী বলবো আর এইসব কী হয় এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবো কেমনে এমন ওখানেই সব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে কালকে কোনো নর্মাল মানুষের সঙ্গে হবে কালকে সবার সঙ্গে হবে এমন তো কেমনে হবে আমার একজন বন্ধু আছে তারার সঙ্গে এমন হয়েছে তারা স্যারকে ঢাকা তারার সঙ্গে এমন হয়েছে চাঁদার জুরুম
সবখানে আমি চাঁদা লিগুন চলছে, কেমনে হবে এসব? কোন ক্লাব আপনার? আমরা আমরা যে থাকি আমরা বাড়িতে এই এটা উদিচি ক্লাবের আন্ডারে আই। আপনাদের বাড়িতে যাই তো এটা কি কোন ক্লাব? উদিচি ক্লাব। উদিচি ক্লাব থেকে আমরা বাড়িতে এসেছিল, চার পাঁচজন এসেছিল সকাল 8:30টার সময়। এখন থানাতে কেন এলেন? থানাতে এসেছি রিপোর্ট লেখাতে, অ্যাসল্ট করেছে আমার সঙ্গে, প্লাস চাঁদার জুলুম, তার জন্য আমরা রিপোর্ট লেখাতে এসেছি। আপনার নামটা?